হ্যালো বন্ধুরা আমি ডাক্তার হাফিজ আমন্ত্রণ জানাচ্ছি ক্লাসিক হোমি চ্যানেলে আজকে আমি আলোচনা করব একজন যৌন রোগীর কেস হিস্ট্রি সম্পর্কে রোগী অনেকদিন থেকে যৌন সমস্যায় ভুগতেছিল এবং সেক্সুয়াল ওষুধ খেতে খেতে শেষ পর্যন্ত কিডনিতে ইনফেকশন হয় বর্তমানে যৌন এবং কিডনি উভয় ধরনের সমস্যায় ভুগতেছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক রোগীর কেস হিস্ট্রি এবং তার ওষুধ নির্বাচন কীভাবে করতে পারি সে বিষয়ে সমস্যার সমাধানের প্ল্যাটফর্ম ক্লাসিক রোগীর বর্তমান সমস্যা হলো ইম্পর্টেন্সি প্রসাব ঘন ঘন হওয়া এবং প্রস্রাব গন্ধ ও লাল হওয়া কমরে এবং পায়ের গোড়ালিতে ব্যথা দ্রুত বীরজপাত এবং শ্বাসকষ্ট বা অ্যাজমা এই সকল লক্ষণ আমরা রাডার হোমিওপ্যাথিক সফটওয়্যারে সাজিয়েছি বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক লক্ষণগুলো যেহেতু রোগীর ঘন ঘন প্রস্রাব হয় সেহেতু আমরা নিয়েছি ব্লাডার ইউরিনেশন জেনারেল ফ্রিকুয়েন্ট ইউরিনেশন এই ফ্রিকুয়েন্ট ইউরিনেশনের ক্ষেত্রে ওষুধ রয়েছে একশত সপ্তাশিটি এর মধ্যে সাতাশটি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেড চুয়াত্তরটি ওষুধ রয়েছে সেকেন্ড গ্রেড এবং ছিয়াশিটি ওষুধ রয়েছে থার্ড গ্রেডে রোগী আমাদের জানিয়েছেন তার ইউরিন অত্যন্ত দুর্গন্ধ হয় সেহেতু আমরা নিয়েছি ইউরিন অর্ডোর জেনারেল অফেন্সিভ এই অফেন্সিভ ইউরিনেশনের জন্য তিরাশিটি ওষুধ রয়েছে এই তিরাশিটি ওষুধের মধ্যে নয়টি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে চৌত্রিশটি সেকেন্ড গ্রেডে এবং চল্লিশটি ওষুধ রয়েছে থার্ড গ্রেডে এখান থেকে ওষুধগুলো আপনারা দেখে নেবেন বন্ধুরা এরপর আসি তিন নম্বর সিমটমে রোগী আমাদের জানিয়েছেন যে তার প্রস্রাব লাল হয় সেহেতু আমরা নিয়েছি ইউরিন রেড রেড ইউরিনের জন্য একশত পঁচিশটি ওষুধ রয়েছে তার মধ্যে পাঁচটি ওষুধ হচ্ছে ফার্স্ট গ্রেডে এবং একচল্লিশটি ওষুধ রয়েছে সেকেন্ড গ্রেডে এবং উনাআশিটি ওষুধ রয়েছে থার্ড গ্রেডে বন্ধুরা এর পরের সিমটম দেখি রোগীর কিডনিতে ইনফেকশন হয়েছে এই ইনফেকশনের জন্য আমরা নিয়েছি কিডনি ইনফেকশন কিডনিস এই ইনফেকশনের জন্য সতেরোটি ওষুধ রয়েছে তার মধ্যে চারটি ওষুধ হচ্ছে ফার্স্ট গ্রেডে দুইটি ওষুধ হচ্ছে সেকেন্ড গ্রেডে এবং এগারোটি ওষুধ হচ্ছে থার্ড গ্রেডে এই ওষুধগুলো হলো এপিস বারবেরিস ক্যান্থারিস লাইকোপোডিয়াম ম্যাডোরিনাম এবং বাকি ওষুধগুলো আপনারা দেখে নেবেন বন্ধুরা এর পরের সিমটম দেখি রোগী আমাদেরকে জানিয়েছেন যে তার পায়ের গোড়ালিতে ব্যথা সেজন্য আমরা নিয়েছি ফিট পেইন হেলস পায়ের গোড়ালিতে ব্যথা হলে উনসত্তরটি ওষুধ রয়েছে তার মধ্যে প্রধান ওষুধ হলো পালসিটিলা এবং রডোডেনড্রন বন্ধুরা এর পরের সিমটম দেখি রোগী আমাদের জানিয়েছে যে তার ইজাকুলেশন সাধারণত খুব দ্রুত হয় যার কারণে আমরা নিয়েছি মেল ইজাকুলেশন জেনারেল খুব একটু অর্থাৎ দ্রুত বীর্যপাতের জন্য ওষুধ রয়েছে আটত্রিশটি তার মধ্যে তিনটি ওষুধ ফার্স্ট গ্রেডে রয়েছে গ্রাফাইটিস লাইকোপোডিয়াম এবং জিঙ্ক বন্ধুরা এর পরের সিমটম দেখি রোগী আমাদেরকে জানিয়েছেন যে তার ইউরিনেশন সাধারণত খুব দ্রুত হয় এবং সেটা দিনের বেলা সবচেয়ে বেশি হয় এই সিমটমটি আমরা নিয়েছি বেলাটার ইউরিনেশন জেনারেল ফ্রিকুয়েন্ট ইউরিনেশন ডে টাইম তার দিনের বেলা বেশি ইউরিন পাস হয় এজন্য প্রধান ওষুধ হল একটি আর তা হলো রাস এবং দুইটি সেকেন্ড গ্রেডের ওষুধ রয়েছে এবং পাঁচটি থার্ড গ্রেডের ওষুধ রয়েছে এই সেকেন্ড গ্রেডের ওষুধগুলো হলো ম্যাগনেশিয়াম মিউর এবং শরিনাম বন্ধুরা এর পরের সিমটম দেখি রোগী আমাদেরকে জানিয়েছেন যে তার ঘাম হয় সেহেতু আমরা নিয়েছি পারসপারেশন পার্সপারেশন রেমেডিস অর্থাৎ ঘামের জন্য যে ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে একশো একানব্বইটি তার মধ্যে ষোলোটি হচ্ছে ফার্স্ট গ্রেড আটত্রিশটি ওষুধ হচ্ছে সেকেন্ড গ্রেড এবং একশো তো সাঁত্রিশটি ওষুধ থার্ড গ্রেডে রয়েছে বন্ধুরা এর পরের সিমটম দেখি রোগীর সাধারণত ক্ষুধা অনেক বেশি খাওয়ার কিছুক্ষণ পরেই তাকে ক্ষুধা লাগে সেহেতু আমরা নিয়েছি ফুড অ্যাপিটাইট জেনারেল ইনকারেস্ট হাঙ্গার ইটিং আফটার এই সিমটমটির জন্য একান্নটি ওষুধ রয়েছে তার মধ্যে চারটি ওষুধ হচ্ছে ফার্স্ট গ্রেডে সাতটি সেকেন্ড গ্রেড এবং চল্লিশটি থার্ড গ্রেডে এই ফার্স্ট গ্রেডের ওষুধগুলো হলো ছিনা আয়োডিয়াম লাইকোপোডিয়াম এবং ফসফরাস রোগী আমাদেরকে জানিয়েছেন যে তার মাঝে মাঝে শ্বাসকষ্ট হয় এবং কাশ হয় সেহেতু আমরা নিয়েছি কাফিং অ্যাসমোটিক কাফিং অর্থাৎ অ্যাজমা তার সাথে সাথে কাশ হলে একশত তিনটি ওষুধ রয়েছে তার মধ্যে নয়টি ফার্স্ট গ্রেডে পঁচিশটি সেকেন্ড গ্রেডে এবং ঊনসত্তরটি থার্ড গ্রেডে এই ওষুধগুলো হলো অ্যান্ডুমিনিয়াম টার্ট আর্সেনিক চায়না কোফ্রাম, ড্রোসেরা লোবিলা নাক্সবম স্পঞ্জিয়া এবং সেকেন্ড গ্রেডের ওষুধগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা এর পরের সিন্টম নিয়েছি লান্স অ্যাজমা জেনারেল এই অ্যাজমার জন্য একশত আটচল্লিশটি ওষুধ রয়েছে এখান থেকে আপনারা এই ওষুধগুলো দেখে নেবেন ইনভারনম্যান্ট কোল্ডি ওয়েদার অ্যাগ্রাভেশন অর্থাৎ ভিজা আবহাওয়ায় বা ঠান্ডা আবহাওয়ায় তার সকল রোগ লক্ষণ বৃদ্ধি পায় সেজন্য আমরা নিয়েছি এই সিমটমটি এখানে প্রধান ওষুধ হলো একটি সেটি হলো রাস এবং দশটি ওষুধ রয়েছে সেকেন্ড গ্রেডে ও সাতাশটি ওষুধ রয়েছে থার্ড গ্রেডে তো বন্ধুরা এর পরের সিমটম দেখি রোগীর প্রধান সমস্যা যেটি তার ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গ তার লিঙ্গ উত্থান হয় না সেহেতু আমরা এই সমস্যাটি নিয়েছি মেল ইম্পর্টেন্সি মেল এই ইম্পর্টেন্সি মেলের জন্য একশো একাত্তরটি ওষুধ রয়েছে এবং তার মধ্যে চোদ্দোটি ওষুধ হচ্ছে ফার্স্ট গ্রেড একান্নটি ওষুধ সেকেন্ড গ্রেড এবং একশো তো ছয়টি ওষুধ থার্ড গ্রেডে তো বন্ধুরা এই সকল সিমটম আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে যে ওষুধটি আসে সেটি হচ্ছে নেট্টাম মিউর ফার্স্ট গ্রেডে তারপরে রয়েছে লাইকোপোডিয়াম তারপরে রয়েছে সালফার তারপরে রয়েছে সিফিয়া তো বন্ধুরা এই তেরোটি লক্ষণের মধ্যে বারোটি লক্ষণ কভার করেছে নেট্টাম্যুর কিন্তু নেট্টাম্যুর কিডনি ইনফেকশনের কোনো লক্ষণ কভার করতে পারেনি আমরা এই নেট্টামিউর না দিয়ে লাইকোপোডিয়াম ওষুধটি রোগীর জন্য প্রয়োগ করব কারণ এটি যৌন দুর্বলতা ছাড়াও কিডনি ইনফেকশনে খুব ভালো কাজ করে লাইকোপোডিয়াম ওষুধটি অতি সূক্ষ্ম মাত্রায় পাওয়ার বাড়িয়ে বাড়িয়ে দীর্ঘদিন সেবন করতে হবে কোনো এক সময় নেট্রাম্যের ওষুধটিও রোগীকে প্রয়োগ করতে হবে ওষুধ সবসময় একক মাত্রায় প্রয়োগ করতে হবে একসাথে দুই বা তিনটি ওষুধ কখনই সেবন করবেন না তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল খোঁজা হাফেজ সমস্যার সমাধানের সব প্ল্যাটফর্ম ক্লাসিক